বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম সাকিব আল হাসান। অনেক বছর ধরে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিবের রাজত্ব। ধারাবাহিক পারফরম্যান্সের কারণে সাকিব এই পর্যায়ে এসেছে বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এইউএন মর্গান। আইপিএলে ইংলিশ সাবেক অধিনায়কের সঙ্গে মাঠ মাতিয়েছেন টাইগার অধিনায়ক। এছাড়াও 2006 সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন দুজনে। আন্তর্জাতিক ক্রিকেটও একে অপরের মুখোমুখি হয়েছেন অনেকবার, তাই সাকিব সম্পর্কে বেশ ধারণা রাখেন মর্গান। সাকিবের প্রশংসা করে মর্গান বলেন, পারফর্মার সাকিব অবিশ্বাস্য, ওকে দুনিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার ধরা হয় এবং কেন ধরা হয় সেটা ওর ভালো পারফরম্যান্স এবং ধারাবাহিক পারফরম্যান্সই প্রমাণ করে। বর্তমানে টি টোয়েন্টি ও ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে টাইগার অধিনায়ক। টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে 3 নম্বরে আছেন সাকিব। এটা সাকিবের পঞ্চম ওয়ার্ল্ড কাপ। এতগুলো বিশ্বকাপ বর্তমানে খেলা কোনো প্লেয়ার খেলেনি। মুশফিকুর রহিমেরও পঞ্চম বিশ্বকাপ। এটাই তাকে অন্যতম সেরা অলরাউন্ডার বানিয়েছে।